দেখো তো আমাকে চিনতে পারো কিনা। তোমার নাসিন আর কি আছে? না সেটা করছে না, করছে যে আমার ভিতরে একটা সিরাম পরিবর্তন। না দেখো না, এটা ভালো করে দেখো না, দেখো দেখো দেখি তুমি এটা কি পরিছো আর মুখে কি মাখিছো সব, আর চুল গুলাও কিরম খাড়া খাড়া করিছো কে? হয়েছে কি ওটা দামাল হয়ে আছে না? মালাই কম্বল নিতে এই শক্ত প্যান্টটা নিয়ে এসেছি, আর এই নতুন শার্ট খুব ফাইন লাগতেছে। আর চুল দেখো না, সিনেমায় কত নায়ক নায়িকারা কি করে, খাড়া করে, সোজা করে, বেঁকা করে, আর আলগা চুল পরে। আমি তো খালি খাড়া করেছি লায়কের মতো, এখন এটা আমার ফকা দেখা যাচ্ছে না, মুখ দেখো দেখো। আর এই যে চুল উসুলিয়ে দাঁড়ায় তো সবসময় আলগা চুল পরে, একদম আলগা চুল। ওকে ওই যে সূর্য রায় ও আলগা চুল পরে সব সময়, তোর পরে না ওই যে সিনেমা করার সময়, কিন্তু তোমার ওই যে আসল আসল চুলের কাছে পারে না। তাহলে কে তো বলো কি শুনতে, লোকজন দেখে ফেলবি নে। হয়েছে কি এটা আসল ঘটনা, তোমার কর জন্যে আসলাম। কদিন রাতে আমি ঘুমোতে গেছি, যেই চেরাকটা বন্ধ করেছি না আর ঘুমে এসে গেলাম, হঠাৎ করে একটা খোয়াব দেখলাম। তোমাকে সব খোয়াব আর দিনের বেলা দেখা লাগবে না নে, বুঝেছো? দেখছো এই টাকা তুই খুঁজতেছিলি? আমাদের টাকা হারাইছে সেটা তুমি টের পালা কি করে? ভাবিস না তুই একাই বুদ্ধিমান, তোরে ছাড়া এই পৃথিবীতে আরো অনেক বুদ্ধিমান আছে। হ্যাঁ এটা ভাবিস না কি জন্যে, তুই যে সেদিন আমারে 350 টাকা দিয়ে কলি যে খালা 50 টাকা তোমার আমি পরে দেব, কথাটা কয়েছিলি কি না? খালা অনেকদিন ধরে খেয়াল করতেছি তুমি আমার সন্দেহ করতেছ। আচ্ছা তোমার কাছে মনে হয় যে 350 টাকা তোমার দিয়ে বাকি 50 টাকা আমি চুরি করেছি? অনেক গলাম তোরা, আমি কয়েছি তুই কথাটা নিজের গায়ের মধ্যে মাখাছিস কি জন্যে? হ্যাঁ আমি তো এরকম কোনো কথা কইনি, আমি শুধু জানতে চাইলাম যে কথাটা সত্য কি না। আচ্ছা ঠিক আছে, সত্যি কি মিথ্যা সেটা পরে দেখা যাবে, চলো আমার সাথে, চলো পার্টির সাথে কথা কই, তারপর হাতে নাতে প্রমাণ হয়ে যাক। ওরে আমার খুদা, এই তুই জানিস নে যে আমি কখনো পার্টির কাছে সরাসরি যাই না। হ্যাঁ আমার একটা ইজ্জত আছে না, হ্যাঁ সবসময় আমি তোরে দিয়ে পাঠাই। হ্যাঁ জানিস নে তুই কী করে করলি, আমার একটা মান সম্মান বলতে তো কিছু আছে, পার্টির কাছে আমি সরাসরি কেমন করে যাই? দেখো খালা আমি আজকে তোমার একটা ছাপ ছাপ খাতা করে দিচ্ছি, যদি এরকমভাবে তুমি সন্দেহ করতে থাকো তাহলে কিন্তু আমি তোমার সাথে কাজ করতে পারবো না। সন্দেহের কাজ করলে তো সন্দেহ করবই, তুই সেদিন তুই হাতে নাতে ধরা পড়িস নি আমার হাতে, তুই যে টাকা নিয়ে ট্রেনের মধ্যে গুজে রেখেছিলি আমি ধরে ফেলিনি। আর একটা কথা মনে রাখিস, কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না, ওই ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। আচ্ছা খালাম এই যে আমি একদিন টিরির মধ্যে টাহা গুদায় রাখিছি বলে কি প্রত্যেক দিনই টাহা রাখবো জায়গায়? আচ্ছা শোন, ওই আকাশে বজ্রপাত দেখলে বোঝা যায় যে বৃষ্টি হবে কি না, বুঝেছিস? আর ওই খারাপ গরুর চেহারা দেখলে বোঝা যায় যে গোয়াল ঘরটারে ঠিক রাখতে পারবি কি না। শোনো ভাবি, ভারতের নায়িকা ওই যে কারিনী আছে না, তার হলো 3টে বাড়ি, আর ঐশ্বরিয়া তার 4টে বাড়ি, আর শ্রীদেবীর বাড়ির মধ্যে যদি তুমি ঢুকো, মনে করো একদিক দিয়ে ঢুকবে আরেকদিকে বাইরে পারবে না, তোমার মাথা তালগুল পাকায় যাবে, বুঝছ? হ্যাঁ তাকে ঘুমের কয়টা ঘর আছে জানো? 40টে 40টে। কষ্টে শোনো, সেই ঘরে আবার বিছানাগুলি মানে ঘুমানোর জায়গার সিস্টেমটাই আলাদা, বুঝছো? মনে করো সিস্টেমটা কীরকম, 40টা বিছানা পাতা আছে, আর এই যে বালিশ টালিশ যা আছে না, সুইচ সিস্টেম, সুইচ দিল হাঁ করে ফুলে গেল, আবার ঘুমিয়ে পড়লো, রাত্রে মেলা রকম স্বপ্ন দেখলো, সকাল হইলো আবার সুইচ অফ করে দিল, চুই করে মনে হয় আগের মতো হয়ে গেল, বুঝছো? ওগের কথা বলে তো আমাদের লাভ নেই, তোর ভাইকে আমি কইছি, আমার সাবিনা যদি একবার এই ছবিতে চান্স পাওয়া যায় আমাদের ভাগ্যটাই বদলাই যাবে। ভাগ্য বদলাবি মানে তোমাদের জীবনটাই পাল্টে যাবে, ও যদি একবার সিনেমায় চান্স পায়, মনে করো 6 মাসের মাথায় এই যেমন ভাঙা ঘর দেখতেছো না, এই যে বাঁশ দিয়ে বাঁধা এনে বিল্ডিং মানে দালান উঠবি, বুঝছো? ও ভাই ভাই এত স্বপ্ন দেখাইস নে, আগে ওর চান্সটা পাতি দে তারপর দেখাইস, থাকবে থাক থাক থাক। কেন আমার কথা তুমি বিশ্বাস করো না ভাবি? বললে তুই কি কথা বলছিস, তোর ভরসাতেই তো আমি সাবিনা কান্দি পাঠাচ্ছি। আচ্ছা ভাবি আলতাফ ভাই সাবিনার কবে আনতে যাবি? কাল সকালে সাবিনা কান্তি পাঠাবো, কালকের মধ্যেই সাবিনা এই বাড়িতে চলে আসবি। তুমি শুধু সাবিনার আমার হাতে আইনে দাও, আমার হাতে তুলে দিবে,
তারপর সব দায়িত্ব আমার, তারপরে কেমনি করে নায়িকা হওয়া লাগে, কোন পথে বেশি টাকা কামার লাগে, সব কিছু আমার দায়িত্ব, বুঝছো? তোর ভরসাতেই তো আগাচ্ছি, তুই বুঝিস নাই? ভরসা করো, কোনো সমস্যা নাই, তুমি আগায় যাও, আমি তোমার সাথে আসি। তো সেটা হচ্ছে আমি একটা প্ল্যান করেছি, শুনিছো তো? মানে প্ল্যানটা হচ্ছে মেলা কাজ করতে হবে, মেলা প্ল্যান করতে হবে, সেই বিষয়ে তো খালা তোমার কিছু কয়নি? না, কইছে কইছে যে ওই একটা ঝগড়া কোচিং সেন্টার খোলা লাগবে, সেই বিষয়ে একটু কথাবার্তা করার জন্য তোমার বাড়িতে যাওয়া লাগতেছে। তাহলে এই দেখো বসে পড়ি। এই এই জায়গা বসিস কে? যে জায়গা পাস সেই জায়গায় গিয়ে পকাত করে বসে পড়িস। ও পকাত করে বসবি না এমনি, এই যে উচট খেয়ে পড়ি যে ঠ্যাংরা শুলে কি আসছে দেখেছো? আরে এই জায়গা মাটি, এই জায়গা বসা থাকে তো ঘাসে টাসে তাই আরাম ধরে বসি। চলো একটু চাটা খাই, চা তো পাওয়া যাবে না এই জায়গা। তার আগে আমি একটা কথা কই, আমি কিন্তু সবদলপুর যেতে পারবো না, ও রাস্তা যে এমনি খেপিও উঁচু দোপ উঁচু দোপ উঁচু দোপ, ওর ভিতরে আমি ভ্যান চালাতে পারবো না। তাহলে তোমার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করে আনবো, না সেখানে বসে বসে মাইকিং করো। আমি কি তাই করছি নাকি? আচ্ছা 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 শোনো, এত কথা কইয়ে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই, তুমি আগে বাজেটটা করো। সেটা হচ্ছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে, হ্যাঁ ইনস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট লাগবে। ওর ওর বেতনটা কত দিবা? ধরো ওর দিন বাবদ খরচ লাগতেছে 20 টাকা, 10 টাকা দাও। এই তোর শান্ত আমি করে রাখতেছি, হ্যাঁ আর একটু বাড়ানো যায় না? আচ্ছা ভাই, আমি খালার সাথে কথা কয়ে যদি বাজেট বাড়াতে পারে তাহলে তো তোমার কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? এক মন কাগজ লাগবে, এক মন সব বাড়ির কোনা কাঞ্চি মারি দেওয়া সব বাড়ি বাড়ি। সেটার দায়িত্ব আমার, তুমি এত বুঝো না, সেটা আমি করছি। তাহলে আটা লাগতেছে, হ্যাঁ আটা হচ্ছে কেজি হচ্ছে 60 টাকা, আমি এর আগে একবার কিনিসলাম। এই এই আটা কি খাওয়ার আটা? যাই রুটি বানালো আর খাওয়া ফেললাম। আমি কাপড়ি দেওয়ার দিনে একবার কিনিসলাম। এটা হচ্ছে ওই আটা, দেওয়ালে লাগে, টিনে লাগে, তেমন বেড়ায় লাগে, সেই আটা একদম থাপ্পড় করে লেগে যাবে, সেটা হচ্ছে পোস্টারিং আটা, সেটা বুঝতেছি। হ্যাঁ তাহলে মোট কত হলো? এই যে 480। কিন্তু ঘটনা হচ্ছে যে মাইকিং করতেছি আমরা দুজন, পোস্টারিং করতেছে তুমি, সব কিছু মিলাইয়া 480 টাকা, আঠা টাটা আবি দাবি মাইকিং ভাড়া টাড়া সহ। তুমি স্টুডেন্ট বেতন ধরেছো? হ্যাঁ সেটা ধরেছি, সেটা ধরেছি। কত করে? 300 করে। তাহলে হচ্ছে ভর্তি ফি 80 টাকা করে, হ্যাঁ। আচ্ছা আর কি কাজ বাকি থাকলো? এ শোনো, আসল কথা তো কওয়া হয়নি, এই কোচিং সেন্টার চালু হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের বেতন নির্ধারিত করা হয়েছে, সেটা হচ্ছে তুমি বাচ্চা হলে 2000, ও বাচ্চা 1000, আর আমি বাচ্চা হচ্ছে 2000, বুঝতে পারিছো? না হানিফ ভাই, আমি বেতন নিব না, আমার লাগবে না। বেতন নিব না কিসের জন্য? হ্যাঁ টাকা পয়সা মানুষের দরকার নাই, দরকার আছে, খালি বাড়তি কথা কওয়ার দরকার নেই, চুপ করে থাকো। না সে আমার খালা হয় না, সেজন্য আমি বিনে পয়সায় খাইতে দেবো। ও এবার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, খালার সাথে কথা আমি কয়ে নিব না, ঠিক আছে? আবার তুমি আকবার আছে, খালার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করো না, মানে এই টাকা বিষয়ে, ঠিক আছে? আমি দেখতেছি। আচ্ছা হানিফ ভাই, আমার বেতন একটু বাড়ানো যায় না? হ্যাঁ বাড়ানো তো বাড়ানো যাবে না কিছু, তুমি এক কাজ কর, এই আমাকে দুজনের বেতন সব তোর দিয়ে দিলাম, তুই কি তো হাজির কোনো হামটার, খালি একবার বাড়তি কথা কওয়ার জন্য পাগল হয়ে যায়, মানে টাকা দিতে হবে একদম গান্লা করে। আরে বাবা তুই আস্তে আস্তে নে, বিষয়টা চালু হোক। ও আরেকটা কথা, যেটা কোথায় গেলে ভুলে গেছি আর কি, যেটা হচ্ছে যে এই কোচিং সেন্টারটা চালু হওয়া না পর্যন্ত কিন্তু কেউ কোনো বেতন পাচ্ছ না, ফাইনালি যখন চালু হয়ে যাবে, লোকজন যখন আসা শুরু করবি, তারপর কিন্তু সবার বেতন পাওয়া লাগবে। আচ্ছা সেটা ওটা দেখা যাবে, আজ বাদে কাল যদি আমি মরে যাই তাহলে আমার এই পেশা কে ধরে রাখবি? আর আমি যদি কোচিং ক্লাস খুলি তাহলে গ্রামের মা বোনদেরকে যদি আমি ঝগড়া শিখাই দিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। ঝগড়া শুধু মানুষের ক্ষতি করে না, লাভও করে। আমি তো ন্যায়ের পথে ঝগড়া করি, কত মানুষের উপকার করি, যেগুলো তো আমি খামা খেয়ে নিই। হ্যাঁ তুমি দেখো একবার, চিন্তা করে দেখো। লাভ ক্ষতি তো বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো তুমি যেটা করতে চাচ্ছ এটা করলে গ্রামে তোমার সুনাম এসে বদনামই বেশি রটবে। যারা বদনাম করার তারা সারা জীবনই বদনাম করবে, ভালো কাজ করলে কোনোদিন সুনাম করবে না।